সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ফার্ম ফ্রেশ মজাদার ইফতার অনুষ্ঠানে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে থাকছেন একজন বিশেষ অতিথি, যিনি তারকা এবং আরেকজন গৃহিণী, এবং আপনাদের জন্য থাকছে দুটি নতুন রেসিপি যা করবে আপনার ইফতারকে আরও সমৃদ্ধ। তো প্রথমেই আমাদের সেলিব্রিটি অতিথি যিনি আছেন তার বিশেষণ এত বেশি, তাকে বিশেষায়িত করতে করতে আমি টায়ার্ড হয়ে যাব, কারণ উনি অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী, অত্যন্ত ভালো একজন ছাত্রী, রাইটার এবং আমি কি বলবো রিসার্চার। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নাশিদ কামাল। কেমন আছেন? ভালো, তুমি কেমন? আমি ভালো আছি এবং আমি খুবই নার্ভাস। আমার মা আমাকে বলবে এত কিছু কেন বললি, কারণ আমাকে সারা জীবন বলা হয়েছে যে ওনার মতো হতে হবে। ঠিক তো, খোটা শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ। বাস এবার খাওয়া খাও। তো আজকে আমরা কি দেখব, কি রান্না করবেন আমাদের জন্য? এটা হচ্ছে কাটাকাট মশলা। বা, নাম শুনেই তো কত ভালো লাগছে। আচ্ছা একটু এপাশে আসতে হবে। ঠিক আছে, আসলাম আমি। তো কাটাকাট মশলা বানানোর জন্য কি কি লাগবে? আচ্ছা আমি বলছি এক এক করে। কাটাকাট মশলার জন্য লাগবে গুঁড়া, কলিজা, মুরগির কিমা, পেঁয়াজ কিউব, মেথি পাতা, টমেটো কিউব, হলুদ এবং মরিচ গুঁড়া, জিরা আর ধনে গুঁড়া, ক্রাশড মরিচ, পোস্ত গুঁড়া, মিন্ট পাতা, লবণ, ফার্ম ফ্রেশ মাখন আর আদা রসুন বাটা। দর্শক দেখে নিলেন তো কাটাকাট মশলা বানাতে কি কি লাগবে, চলুন দেখে নেই কিভাবে বানাতে হয়। তেলটা আমি এখন দেব, এটা একটা স্পেশাল প্যান, বুঝছো? এই আইটেমটা রান্না করার জন্যই, এটা আইটেমটা রান্না করার জন্যই। যে পেঁয়াজটা একটু দিলাম, পেঁয়াজটা দিলাম, দিয়ে এটা একটু হচ্ছে। আপনি যে পরিবার থেকে বিলং করেন, আব্বাসউদ্দিন আহমেদ, উনি তো আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা সঙ্গীতে একজন অনেক বড় পথিকৃৎ যা বলা চলে। অবশ্যই সেই জায়গা থেকে আপনি নাশিদ কামাল, আপনি নিজেও কিন্তু অনেক বড় একজন মানুষ, তো এটা ক্যারি করে এ পর্যন্ত আনাটা আপনার জন্য কি খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, বা সবসময় কি মনে হয়েছে এটা একটা প্রেশার? যখন আমি সঙ্গীত শিল্পী হিসাবে আবির্ভাব ঘটাই তখন সবাই কিন্তু আমাকে বলেছে দাদার মতন হতে পারবে, ফুপুর মতন হতে পারবে, চাচার মতন হতে পারবে, বিশেষ করে আমার ফুপু ফেরদৌসী রহমানের মতো হওয়ার জন্য পরিবার থেকে বলো, সমাজ থেকে বলো, টিভি রেডিও থেকে বলো, একটা চাপ আমি অনুভব করেছি। কিন্তু সেই চাপটাকে আমি নেগেটিভলি নেই নাই, আমি সেই চাপটাকে পজিটিভলি নিয়েছি। তো কথা বলতে বলতে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসলো তখন আমি তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো কিউব করা ছিল। এখন একটু আদা রসুনগুলো দেব। ধরো মিক্স করে দাও, পারো মিক্স করতে? চেষ্টা। আসলে উৎসাহটাকে মনের ভেতর থেকে আনতে হয়, সেটা রান্নার বেলায় হোক। আমি এটার মধ্যে একটু চিকেনটা দেব আর এগুলো দেব। এই যে চিকেনটা হচ্ছে চিকেন কিমা, চুলার পাশে সব সময় সব কিছু একটু গরম গরম হয়ে যায়, ওটা খেয়াল রাখতে হয়। আমি একবার ধাম করে ফেলেছিলাম প্রথম দিকে যখন রান্না করতাম। একটু হলুদ দিলাম এক চামচ, মরিচটা একটু দিলাম এক চামচ, দেড় চামচ মতন দিলাম। এটা টু টেস্ট, যারা একটু কম ঝাল খাবে, অনেক সময় রোজার মধ্যে এসব একটু ঝাল টাল কম খেতে চায়। লবণটাও টু টেস্ট, যে যেরকম খেতে চায়। তুমি একটু নাড়তে থাকো। ধনে জিরে আমরা একটু এটার মধ্যে দেব, এক চামচ করে। আর এটার মধ্যে আছে কবাব নুন, ওটা একটু পরে দেব। আমি এখানে, বুঝছো স্বাগতা, জি, কিমা ব্যবহার করেছি। ইচ্ছা করলে এখানে মগজ ব্যবহার করা যায়। মগজটাই বেশি কমন, যারা অরিজিনাল রেসিপিটা করেছিলেন যেখানে আমি দেখেছিলাম আর কি করা, মগজটা দিয়েই তারা এই রান্নাটা করে। স্বাগতা দেখো এটা প্রায় হয়ে এসছে, মাঝখানে একটু জায়গা করলাম, করে এগুলো এই যে গুঁড়া আর কলেজি এগুলো আগে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছিল, বুঝছো? হ্যাঁ, সেটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। তো অনেক জায়গায় আমি দেখেছি যারা রেস্টুরেন্টে করে তাদের হাতে এই কাটাকাটটা থাকে। হ্যাঁ, অনেক আওয়াজ হয়। হ্যাঁ, কাটাকাটা করে আওয়াজ হতে থাকে এরকম এরকম করে, এই যে এরকম এরকম করে। যত বেশি এটা এরকম এরকম ছোট ছোট পিসেস হবে না, তত বেশি এটার মধ্যে ওই মশলাগুলো যে আমরা দিলাম শুরু থেকে সেগুলো ঢুকবে আর মজাটা বাড়বে আর কি। এটাকে এরকম সাইডে রেখে তারপরে যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের আছে এখানটাতে, প্রথমে দিচ্ছি হচ্ছে একটু পোস্ত। এই পুরোটাই পোস্ত দিয়ে দিলাম এটার মধ্যে। হ্যাঁ, তুমি কি এরকম করে নাড়াতে পারবে? জি জি অবশ্যই। দেখো রোস্টেড পোস্ত, তারপরে এটার মধ্যে আছে কাবাব মশলা। হ্যাঁ, সেটা দিলে এটার
অল্প অল্প করে দিচ্ছি, তুমি নাড়তে থাকো। তারপরে ক্রাশ চিলিস, লাল মরিচ, হ্যাঁ একটু একটু ইয়ে করে ফ্লেকি করে নেওয়া হয়েছে। এটা আবার ঝালটা পরিমাণ মতন, যে যেমন ঝাল খেতে চায়। কেসর মেথিটা এরকম করে দিলাম, মিন্টের পাতাগুলো, সব শেষে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ফার্ম ফ্রেশ প্রিমিয়াম বাটার দিয়ে এই যে আমার কাটাকাট মশলা। এত ডেলিশিয়াস একটা রেসিপি দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ স্বাগতা। আর শোনো, এই যে এটিএন বাংলাকে আমার বিশেষ ধন্যবাদ জানাই, আমরা এই ইফতারের মধ্যে তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি পেয়েছি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই ফার্ম ফ্রেশকে, তাদের কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর উপাদান পাচ্ছি। প্রিয় দর্শক, ফার্ম ফ্রেশ মজাদার ইফতারের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, দু মিনিট পরেই ফিরে আসছি আপনাদের সাথে। বলেছিলাম ছোট্ট একটা বিরতি, কথা কিন্তু রেখেছি, দু মিনিট পরে ফেরত এসেছি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ মজাদার ইফতার অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে একজন গৃহিণী আছেন, তিনি হচ্ছেন সিমরা খান। কেমন আছেন আপনি? জি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো আপনাকে এখানে পেয়ে আমরা খুবই আনন্দিত, আপনাকে খুবই সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে। আপনি আমাদের খুবই হেলদি একটা রেসিপি দেখাবেন বলেছেন, তো সেটা আমরা দেখতে চাই, কি রান্না করবেন আজকে? আমি রান্না করব ওটস হালিম করতে। আপনার একটু পাশে আসতে হবে। রোজা মানেই খাওয়া দাওয়া না, রোজা হচ্ছে ইবাদতের একটা মাস, ইবাদত করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এবং তার মাঝখানে খাওয়া দাওয়া ব্যাপারটাও চলে আসে, এবং সেই খাওয়া দাওয়া রান্না করার জন্য ফার্ম ফ্রেশ আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে একটা অনুষ্ঠান, যেখানে খুবই অল্প সময়ে বিভিন্ন ধরনের রান্না করা আমরা শিখছি পুরো মাস জুড়ে। রাইট, এই জন্য ফার্ম ফ্রেশকে আমি ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ দিব। এই যে ওট হালিম বানাবেন, সেটা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে? তো আমার যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হচ্ছে ওটস এক কাপ, তিন ধরনের ডাল একসাথে ব্লেন্ড করা, চিকেন ব্রেস্ট 100 গ্রাম, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হালিমের জন্য যা যা মশলা দরকার সব একসাথে ব্লেন্ড করা, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা, তেল, এবং গার্নিশিংয়ের জন্য লাগছে লেবু কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং ধনে পাতা। দর্শক দেখে নিলেন কি কি লাগবে ওট হালিম বানানোর জন্য, চলুন এবার দেখে নিই কিভাবে তৈরি করতে হয় ওট হালিম। ওট হালিম বানানোটা খুবই ইজি, অল্প তেল দিব আমি 2 টেবিল চামচ। সো আমি যেহেতু চিকেন হালিম বানাবো, সো চিকেনে আমি ব্রেস্ট পিস নিচ্ছি, যেহেতু ঝটপট রান্না তাই তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। আমার এখানে কাঁচা পেঁয়াজ আছে, আমি একটু তেলে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলেই। আচ্ছা, যে ধরনের আইডিয়া আপনার মাথায় কেন আসলো যে এত হেলদি একটা আইটেম বা এত হেলদি ওয়েতে আপনি রান্না করবেন? তো আমার একটা গ্রুপ আছে, ওইটা হচ্ছে ইনস্পায়ার্ড বাই সিমরা। তো ওই ওই গ্রুপটাতে আমি কিন্তু সব হেলদি ডিশ আমি যা বানিয়ে থাকি সেগুলো আমি শেয়ার করে থাকি। সো ওখান থেকে মেইনলি আমার এই ডিশটাকে চিন্তা করা, যে আমি সবাইকে একটা হেলদি ডিশ, যে রোজার মধ্যে এটা আসলে চিন্তা করেছিলাম যে কীভাবে একটু ওদেরকে একটু হেলদি ডিশ আমি প্রোভাইড করবো। তাহলে আমি একটু রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিব। খুব ফাস্ট রান্না এটা আসলে, ওর তো আসলে সেদ্ধ হওয়ার কিছু নেই, সেদ্ধ হওয়ার কিছু নেই। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিই, আমি একটু হলুদ গুঁড়া দিব, আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো একটু মরিচটা বেশি দিলাম, গরম মশলা, জিরা গুঁড়া। তো আমি এখন চিকেনটা দিয়ে দিতে পারি, চিকেনটা দিয়ে আমি একটু কষাবো। চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমার যে তিন রকমের ডাল, ডাল যত ধরনের আপনি দিতে চান আমি তিন ধরনের দিয়েছি এখানে। আচ্ছা, এটা কি বাটা ডাল? হ্যাঁ, আমি এটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে তারপরে এটা বেটে রেখেছি, না এটা কাঁচা। আচ্ছা, তো ভিজানোতে এটা কিন্তু হাফ কুকড এমনি হয়ে গেছে। আচ্ছা, তো আমি ডালটা দিয়ে দিই, এটা আমি 1 কাপ ডাল দিব। হ্যাঁ, এখন আমার একটু পানি বেশি লাগবে, কারণ আমি চাচ্ছি যে হালিমের কনসিস্টেন্সিটা আসুক। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আর একটা মশলা দিচ্ছি আমি এখন, এখানে হালিমের মশলা, এটা আপনারা রেডিলি অ্যাভেলেবলও আছে, হালিম মশলা বলেই পাওয়া যায়। হালিম মশলা আপনারা দিতে পারেন, অথবা একদম ফ্রম স্ক্র্যাচ বানাতে পারেন, বাট এটা তো ঝটপট রান্না, আমাদের এত টাইমও নেই।
সো প্রবলি আমরা হালিম মশলাটা কিনে এনে যদি এটা করি ভালো হবে সো আমি হালিম মশলাটা এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া দিব ওকে সো আমি এখন ওটসটা দিয়ে দিব 1 কাপ ওটস দিয়ে দিব আমি এখানে ক্রাশড ওটস এটা পাওয়া যায় ইজিলি অ্যাভেলেবল এটা কিন্তু এই ডিশটার কে পুরো ডিফারেন্ট একটা টেস্ট দিবে এখানে একটু কুচি করা কাঁচা মরিচ আছে এটা আমি এখনো একটু দিচ্ছি এবং গার্নিশও দিব আপনার কাছে ঘি আছে রাইট জি ফার্ম ফ্রেশ ঘি আছে আমার কাছে আমি কি একটু দিয়ে দিব একটু দিয়ে দিবেন প্লিজ তাহলে স্মেলটা একটু অন্যরকম আসবে অল্প একটু প্লিজ থ্যাংক ইউ সো এটা হয়ে গেছে আমি গার্নিশের জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি মরিচ কুচি করে দেওয়া যেতে পারে ধন্যবাদ আপনার এত সুন্দর একটা রেসিপির জন্য থ্যাংক ইউ এবং হেলদি এবং হেলদি দর্শক আপনারা বাসায় নিশ্চয়ই এই হালিমটি ট্রাই করবেন কারণ এই হালিমটা খেলে আপনাদের পেটে অনেকক্ষণ থাকবে এবং এটা খুবই হেলদি একটা খাওয়া যেটা আপনার শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখবে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য ফার্ম ফ্রেশকে অনেক ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ফার্ম ফ্রেশ মজাদার ইফতার অনুষ্ঠান আজকে আপনাকে নিশ্চয়ই আরও দুটো মজাদার ইফতার উপহার দিতে পেরেছে দেখা হবে আগামীকাল একই সময়ে ফার্ম ফ্রেশ মজাদার ইফতার অনুষ্ঠানে নতুন দুজন অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন